কুয়াশা ঢাকা ভোরবেলা আমরা উপভোগ করছি বরিশাল অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য। খুব ঠান্ডা, বাতাস বইছে বেশ জোরেই। কত সুন্দর আমাদের দেশ, নিজ চোখে না দেখলে বিশ্বাসই হয় না। ডিসেম্বরে গিয়েছিলাম বড়দিনের ছুটিতে, নিপুর মামা বাড়িও খুব কাছেই, গিয়েছিলাম সেখানেও। তাই দুটি পর্বে দুই জায়গায় আমাদের কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। খুব ভোরবেলা বাবার বাড়ির এলাকায় বেরিয়েছি ঘুরতে। প্রচণ্ড কুয়াশা, দৃষ্টির সামনের দিকটা একেবারে কুয়াশার চাদরে মোড়া, কিছুই ঠিক মতো দেখা যায় না। সাথে বেশ জোরেই বইছে বাতাস। ভোর থেকেই কর্মচাঞ্চল্যে জেগে ওঠে গ্রাম। এখনো কিছু জায়গায় রাস্তা না থাকায় নৌকায় যাতায়াত করতে হয়, তবে নৌকার প্রচলন প্রায় উঠেই গেছে বরিশালের এই অঞ্চলগুলোতে। রাস্তার পাশেই প্রচুর হেলেঞ্চা শাক, আর এসব উপকারী প্রাকৃতিক বিশুদ্ধ টাটকা শাক দেখলে আমাদের মন যেন কেমন করে ওঠে। কিছুটা তাই তুলে নিয়ে যাচ্ছি খাবারের জন্য, দেশি মাছ দিয়ে ঝোল রান্না করব। এই ধরনের ঔষধি খাবারগুলো আমাদের পিপিসি ফাইন্ডিং স্টুডিও চ্যানেলে তুলে ধরা হয়, সেখানে এ বিষয়ে আরও বিস্তারিত থাকবে আপনাদের জন্য। এটা মেয়ে, যদি পরাগায়ন না হয় তাহলে এই এই যে যে একটা কুমড়ো বের হয়েছে এই কুমড়োটা কিন্তু হবে না। হ্যাঁ, সেটা হলো কথা। এই যেটা আমার বাবার বাড়ির খুব কাছেই ওনাদের বাসা, বিল হতে মাছ ধরে আনছেন। আমার ভাই ওনাদের এই মাছগুলোর দাম জানতে চাচ্ছে। আপনিটা কি মাছ দেখি একটু? অনেক সুন্দর গ্রাম বাংলার মাছ। কয় টাকা ওটা? কত এটা? কত? 250 টাকা দিলে হবে? আচ্ছা, আর ওইটা না, খুব একটা দাম নয়। তবু একসময় এই অঞ্চলে যেরকম দেশি মাছ পাওয়া যেত, আজ তার সামান্য কিছুই অবশিষ্ট রয়েছে। এটি কয়েকদিন আগের। এদিন তেমন একটা ঠান্ডা ছিল না, বেশ ঝলমলেই ছিল দিনটি। আমি ও আমার ছোট ভাই সামনের দিকে হাঁটাহাঁটি করছি, আর সামনে একটি লাউয়ের ক্ষেতের দিকে আমাদের নজর পড়ে। তুলসী গাছটার সামনেই দেখছেন কি সুন্দর টাটকা একটি লাউ। এই অঞ্চলের একটি জনপ্রিয় খাবার হল শোল মাছ দিয়ে লাউ। এটিও থাকবে আমাদের পিপিসি ফাইন্ডিং স্টুডিওতে। রাস্তায় নানা ধরনের ফুল দেখতে পেলাম, সরিষা ফুল এটি, তাছাড়া নানা গাছে ফুটে আছে ফুল। যে বিলের পাশ দিয়ে আমরা ঘুরছি সেখানে প্রচুর লাল শাপলা ফুটে আছে, কয়েকটি শাপলা আবার পাশের খালটির কালো জলেও ফুটে আছে।
কি অপরূপ দেখতে এগুলো! রাস্তার পাশে প্রচুর পরিমাণে তুলসী গাছ দেখা যাচ্ছে, খুবই সুন্দর হয়ে জন্মেছে এগুলো। কি যে ঔষধি গুণে ঠাসা এগুলো তা আর বলে শেষ করা যায় না। সর্দি কাশির মহা ঔষধ এই গাছগুলো। একটি ভেন্না গাছে কিছু ভেন্নার ফল দেখলাম। ক্যাস্টর অয়েল হয় এই ফলগুলো ব্যবহার করে। খালে আর নৌকা চলে না, বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে। এই রাস্তাটিও তৈরি হয়েছে, তাই নৌকার আর প্রয়োজন পড়ে না। শুধু বিলের ভেতরে কাজ করা ও মাছ ধরার জন্য এগুলো ব্যবহার করা হয়। এই অঞ্চলের বিশেষ একটি ব্রিজ বা সাঁকো হলো এই চার। একসময় খাল পার হতে এই চারটি ছিল একমাত্র উপায়। তবে এখন প্রায় সব জায়গায় কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হয়েছে। অল্প কিছু চার এখনো রয়েছে, যেগুলো দেখে পুরানো দিনের স্মৃতিগুলো মনে পড়ে। তাই সুযোগ বুঝে আমরা একটু পার হচ্ছি। না, এটি পার হবার প্রয়োজন নেই, তবুও খুবই উপভোগ করছি আমরা। ভোরবেলা কর্মব্যস্ত মানুষ হাঁটে যাচ্ছে নিজের বাগানের সবজি, খাল বিল ও পুকুর থেকে ধরা মাছ বিক্রি করতে। আসার সময় নিয়ে আসবে প্রয়োজনীয় সওদা। আমরাও আজকের মতো ঘোরাঘুরি শেষ করে ফিরছি বাসায়। বাসায় আবার রাতে হাঁসের মাংসের আয়োজন রয়েছে, একটু স্পেশাল। এগুলো মাটির হাঁড়িতে রান্না করা হবে। গ্রামের হাট থেকে কিনেছি একটি মাটির হাঁড়ি, আর তাতেই রান্না হয়েছে হাঁস। অন্য একটি পর্বে এটি আরো ভালোভাবে দেখাবো, আর আমার আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এই ধরনের পর্বগুলো আপনাদের কেমন লাগে জানালে খুবই ভালো লাগতো। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।